আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল টিভি, আর কিছুক্ষণের মধ্যেই দেখে নেবো আজকের দিনের বাছাই করা সেরা 10টি খবর দুরন্ত 10। নন্দীগ্রাম আন্দোলন কোনো নেতা নেত্রীর নয়, নন্দীগ্রাম আন্দোলন কোনো নির্দিষ্ট নেতা নেত্রীর ছিল না, এই আন্দোলন ছিল জনগণের। নন্দীগ্রাম দিবসে ফের একবার নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে অস্বীকার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শুভেন্দু অধিকারী এই দিন দাবি করেছেন বাধ্য হয়েই তাঁকে বিভিন্ন পদ এবং সম্মান দিয়েছিল তৃণমূল। নন্দীগ্রামে দাঁড়িয়ে তৃণমূলের অবস্থা সিপিএমের মতো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের নির্দেশ মতো এই দিন সকালে 2 ঘন্টা শহীদ স্মরণের অনুমতি পায় বিজেপি নেতৃত্ব। যদিও গোকুল নগরের অনুষ্ঠান হয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে। সিবিআই দফতরে হাজিরা সিউড়ি থানার আধিকারিকের। কয়লা পাচার কাণ্ডে এবার সিউড়ি থানার ওসি শেখ মোহাম্মদ আলী তলব করে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার সিবিআই এর দুর্নীতি দমন শাখার অফিসে ওই অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার সকালের পর তিনি সিবিআই এর দফতরে হাজিরা দেন। 4:30 পর্যন্ত এই জেরা চলেছে বলে খবর। তিনি রাজ্য পুলিশের ইন্সপেক্টর পদ মর্যাদার এক অফিসার। কি অভিযোগ এই পুলিশ কর্তার বিরুদ্ধে? সিবিআই এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে কয়লা পাচারের সেফ করিডোর তৈরির কাজ করতেন তিনি, অবশ্যই তা অর্থের বিনিময়ে। ফের ইডি দফতরে হাজিরা বনির। ফের ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে 40 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল বনির বিরুদ্ধে। গত 9 মার্চ তাকে প্রায় 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। বনি প্রথম দিনের জিজ্ঞাসাবাদে দাবি করেছিলেন সিনেমা করবার অগ্রিম হিসেবে কুন্তলের কাছ থেকে গাড়ি কেনার জন্য 40 লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। এদিন সেই গাড়ি কেনার কাগজপত্র নিয়ে ফের হাজিরা দিতে বলা হয়েছিল বনিকে। সঙ্গে তার বিদেশ যাত্রা সংক্রান্ত তথ্য এবং নথি নিয়েও আসতে বলা হয়েছিল সূত্রের খবর। এদিন সেই নথি নিয়ে এসেছিলেন বনি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে কুন্তলের ছবি। শাসক দলের গুরুত্বপূর্ণ পদ আর পকেটে দুর্নীতির টাকা, এটাই শুধু কুন্তল ঘোষের পরিচয় নয়, টলিপাড়ায় আনাগোনা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের বিষয়টি ক্রমশ সামনে আসছে। কুন্তলের টলি যোগ শুধুমাত্র বনি সেনগুপ্তই সীমাবদ্ধ ছিল না। সূত্রের খবর, সিনেমা বানাতে আস্ত প্রোডাকশন হাউস খুলে বসেছিলেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল। তার প্রযোজনায় তৈরি একটি ছবি প্রদর্শিত হয়েছিল কলকাতা চলচ্চিত্র উৎসবেও। শুধু তাই নয়, বনির সঙ্গে প্রোডাকশন হাউস খোলার পরিকল্পনাও ছিল তার। নিয়োগ দুর্নীতির টাকা টলিউডে ব্যবহার করা হয়েছিল কি না, ব্যবহার হলে তা কার কার পকেটে গিয়েছে সেই সবই খতিয়ে দেখছেন গোয়েন্দারা। 3 মাসে 3 খুন বেঙ্গালুরুতে সিরিয়াল কিলার। সোমবার রাতে বেঙ্গালুরুর স্যার এম বিশ্বেশ্বরায় টার্মিনাল বা SVMT রেলওয়ে স্টেশনে একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত মহিলার দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে মৃত মহিলার বয়স আনুমানিক 31 থেকে 35 বছর। দেহটি একটি কাপড়ে মোড়ানো ছিল, এই অবস্থায় সেটি একটি মুখ বন্ধ প্লাস্টিকের ড্রামেই ভরা ছিল। এখনও ওই মহিলার পরিচয় জানা যায়নি, তদন্ত চলছে। উল্লেখ্য, এই নিয়ে গত 3 মাসে বেঙ্গালুরুতে একই রকম পরিস্থিতিতে তৃতীয় অজ্ঞাত মহিলার দেহ উদ্ধার হলো। রহস্য উন্মোচনে গ্রেফতার বয়ফ্রেন্ড। এক বিমান সেবিকার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরু শহরে। শনিবার এক বহুতলের আবাসনের 4তলা থেকে পড়ে মৃত্যু হয় বিমান সেবিকা অর্চনা ধীমানের। এই মৃত্যু ঘিরে একাধিক রহস্য দানা বেঁধেছে। আর তার মৃত্যুর পর সোমবার অর্চনার বয়ফ্রেন্ড গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। অর্চনাকে ধাক্কা দিয়ে 4তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে আদেশের বিরুদ্ধে। হিমাচল প্রদেশের বাসিন্দা 28 বছর বয়সী অর্চনা ধীমান কর্মসূত্রে এখন বেঙ্গালুরুতেই বসবাস। শনিবার কোরমঙ্গলাতে রেণুকা রেসিডেন্সির 4তলা থেকে পড়ে মারা যায় যুবতী। তারপরই উঠেছে বহু প্রশ্ন, এই অ্যাপার্টমেন্ট থাকতেন তার বয়ফ্রেন্ড আদেশও। জেলের মধ্যে আসামিদের সঙ্গে অবৈধ সম্পর্ক, জেলে কারাবন্দীদের সঙ্গে প্রেম, আর তাতেই চাকরি গেল মহিলা রক্ষীদের সংখ্যাটা নেহাত কম নয়। 18 জন মহিলা রক্ষীর চাকরি গেল ব্রিটেনে, সে দেশের সবথেকে বড় কারাগার HMP
বেরভিনে এমন ঘটনার কথা সংবাদ মাধ্যমে উঠে এসেছে। কারাবন্দীদের সঙ্গে কোনো সম্পর্কে লিপ্ত হওয়া অবৈধ বলে বিবেচিত ব্রিটেনে, আর সেই অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েই একই জেলের 18 জন মহিলারক্ষীর চাকরি গেল সে দেশে। অবৈধ সম্পর্কের জেরে 3 জনকে আদালত পর্যন্ত যেতে হয়েছিল বলে মিররের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে গত 6 বছর ধরে নর্থ ওয়েলসের রেক্সামের বেসরকারি কারাগারে এই সম্পর্ক চলে আসছিল। গান গেয়ে পিকের পরও কি আর গল্প শোনাতে চান শাকিরা? দুটি ভিন্ন ক্ষেত্রের মানুষের সম্পর্ক বাঁধেন, অনেকের সম্পর্ক টিকে যায়, অনেকে ইতি টানেন। এইরকমই আরও একটি জুটি ছিল পপ তারকা শাকিরা এবং ফুটবলার জেরার্ড পিকে। ইতিমধ্যেই সম্পর্কের ইতি টেনেছে শাকিরা এবং পিকে। গত বছর জুন মাস নাগাদ তাদের বিচ্ছেদের খবর সামনে এসেছে। বিচ্ছেদের কারণ হিসেবে পিকে আগেই শাকিরাকে দোষারোপ করেছিলেন, এবার মুখ খুললেন শাকিরা। সম্প্রতি একটি টক শোয়ে এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। সম্প্রতি আর্জেন্টাইন ডিজে এবং রেকর্ড প্রযোজক বিজ র্যাপের সঙ্গে একটি গান গেয়েছেন শাকিরা। সেই গানে পিকের সঙ্গে বিচ্ছেদের কারণ উল্লেখ করেছেন তিনি। কিং খানকে বিপদে ফেলতে পারেন শ্রেয়াস। বছরের প্রথম থেকেই চোট আঘাত সঙ্গী হয়েছে আরও এক ক্রিকেটারের। পিঠের পুরনো চোট বেগ দেওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদের টেস্টের মাঝপথেই মাঠ ছেড়ে বেরিয়ে এসেছিলেন শ্রেয়াস আইয়ার। জাতীয় দলের এই ভরসাযোগ্য মিডল অর্ডার ব্যাটার এখন বিসিসিআই এবং আইপিএলে টিম কলকাতা নাইট রাইডার্সের বড় মাথা ব্যথার কারণ। শ্রেয়াসের চোট নিয়ে বোর্ডের তরফে এখনও কোনো আপডেট মেলেনি। তবে সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 17 মার্চ থেকে শুরু হওয়া ওডিআই সিরিজে নামতে পারবেন না শ্রেয়াস। এমনকি চোটের কারণে চলতি বছরের আইপিএলেও হয়তো খেলা হবে না তার। আগামী জুন মাসে ওভালে ভারত অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সেই ম্যাচেও শ্রেয়াসের খেলা অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। শত আকুতিতেও শুনলেন না কেউই, ফাঁস হয়ে গেল বাংলাদেশি নায়িকার অস্বস্তিদায়ক এক ভিডিও। শত অনুরোধ আকুতিতেও শুনলেন না কেউ। নায়িকার নাম অপু বিশ্বাস, যিনি আবার বাংলাদেশি নায়ক সাকিব খানের স্ত্রীও বটে। ঠিক কী হয়েছিল বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রের খবর, গত শনিবার বাংলাদেশের মুন্সীগঞ্জের এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হঠাৎই অঘটন ঘটে যায় তার। নীরবের সঙ্গে তার একটি নাচের পারফরমেন্স ছিল, কিন্তু আচমকাই অপুকে কোলে ওঠাতে গিয়ে ব্যালেন্স রাখতে পারে না নীরব, পড়ে যান অপু। যদিও এরপরেও নাচ থামেনি তার। অনুষ্ঠান শেষে অপু হাজির দর্শকদের অনুরোধ করেন কোনোভাবেই তার পড়ে যাওয়ার ভিডিও যেন সোশ্যাল মিডিয়ায় ফাঁস না করা হয়। দিনের বাছাই করা সেরা 10টি খবর জানতে হলে আজই সাবস্ক্রাইব করুন দুরন্ত বার্তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি।